আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগতম। আমরা আবার চলে আসছি ময়মনসিংহ থেকে আমাদের মিরপুর শহরে। এখানে আসার পর দেখতেছি অনেকগুলো গরু জায়গায় জায়গায় আছে। এখন যেহেতু আমরা ময়মনসিংহ থেকে এসেছি, সেহেতু আমাদের বাসায় রান্না বান্না কিছুই করা হয়নি, তাই হচ্ছে এখন আমি আমার আম্মুর বাসায় যাচ্ছি। সেটাই তো, আম্মু রান্না কর। হ্যাঁ, নানুর বাসায় রান্না হয়নি তো, তাই হচ্ছে আম্মু আমাদের সবার জন্য রান্না করেছে। এখন আমরা যাচ্ছি, রাস্তার চারপাশে খালি গরু আর গরু। কোরবানির সময় এমনই, মানে এসব চারপাশে গরু দেখে খুবই ভালো লাগে। এখন আমরা আগে আমাদের বাসায় যাই, দেন আমরা আবার সবার মাঝে ফিরে আসতেছি। তো আমার বোনের বাসায় যাচ্ছি আমরা। যে আমরা যেহেতু আসছি, রান্না বান্না হয়নি বাসায়, তো বোনের বাসায় গিয়ে খাবো এই জন্য। আর ওদের এই গলিটা আমার কাছে খুব ভালো লাগে, প্রতি রাস্তায় রাস্তায় গরু। এই গরুটা নাকি 72,000 টাকা নিচ্ছে। যাই হোক, আল্লাহর নামে কোরবানি, যার ভাগ্যে যেটা আছে সেটাই আসবে। তো যাই আমার বোনের বাসার দিকে। আমার বোনের বাসায় চলে আসছি, আমাদের আগে আগে বাস চলে আসছে। তো শাফিন কি আছো? ছাগলের সাথে আমাদের শাফিন ছাগল হয়ে গেছে, তাই না? ছাগলের সাথে শাফিনও ছাগল হয়ে গেছে। আমরা যাই ছাগল দেখি। হ্যাঁ, শাফিন রিমোট দিয়ে এসেছি, আমার বাসায় জায়গা নাই এই জন্য হয়েছে, বোনের বাসায় রাখছে। আর শাফিন সেটাকে এখন টেক কেয়ার করছে। উপরে ছাতা ফিট করা হয়েছে যাতে ছাগল না ভিজে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মায়ের কুরবানির ছাগল। ছাগল না, এটা খাসি, একটু শুক না, সমস্যা নেই। এই তুমি খাওয়াই, এটা মোটা তাজা করো শাফিন। আম্মা হাতে হাতে আম দেখলো, এই জন্য আম কিনতেছে। জামাইয়ের জন্য আম। আম্মা তাহলে আমরা এটা নেন, এটা এটা হালকা আছে। তো আমরা এখন বাসায় যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। টিফিন অনেকদিন পরে খেলাম। এখানে দেখি ভ্যান গাড়ির উপরে অনেক জিনিস বিক্রি করতেছে। কিছু নিবেন না? কিছুই না, আসলে ওয়েদারটা অনেক সুন্দর। তো আমরা যেহেতু ঈদের একদিন আগে ময়মনসিংহ থেকে এসেছি, এজন্য আম্মা আর আমি একটু মাছের বাজারে গেলাম। আমরা মাছ কিনে, রুই মাছ কিনেছিলাম, তো সেগুলি কাটানোর জন্য এই যে এখানে আসছি। মানে মাছ যে পাশে বিক্রি করে তার অন্য আরেকটা পাশে এভাবে মাছ কেটে দিচ্ছে ওনারা দুইজন। তো ওনারা হচ্ছে খুব দ্রুত মাছ কাটে, এটা আমাকে খুব অবাক করলো। আমি হচ্ছে এর আগে বাংলাদেশে যতবার এসেছি এভাবে মাছ কাটার দৃশ্যগুলি আমি দেখিনি, কারণ আম্মা এই সবসময় মাছের বাজার, এবং আব্বা যখন ছিল আব্বা হচ্ছে এভাবে মাছ কেটে বাসায় নিয়ে আসতো। আমাদেরকে আসলে আম্মাকে তেমন একটা যেতে হতো না। তো আব্বা যেহেতু এখন নাই, যার কারণে আম্মার সাথে এবার আমি গিয়েছিলাম, আম্মা গিয়েছিল। এখন যে মাছটা হচ্ছে ছিলছে, এটা আমার আমাদের এটা একটা রুই মাছ নিয়েছিলাম আমরা 750 টাকা কেজি করে। তো সরি, 400 টাকা কেজি, পরে হচ্ছে দাম আসছে 750 টাকা। তো রুই মাছটা অনেক তাজা ছিল, আর একটা মাছ কেটে দিতে ওরা হচ্ছে 30 টাকা নেয়, আর দুইটা যদি কাটায় সেই ক্ষেত্রে হচ্ছে একটু কম রাখে, 50 টাকা রাখে বা 55 এরকম রাখে। আর তখন আম্মাও বলতেছিল যে ঈদের আগে মাছ একটু না কিনলে হচ্ছে মাংস বারবার ভালো লাগে না, আর এরকম বাজার অনেক দেরি করে বসবে, কারণ অনেকেই ঈদে বাড়িতে চলে যাবে সেজন্য। আর এই জন্য হচ্ছে মাছ কেনা, ঈদের একদিন আগে কিনেছিলাম এই মাছটা।
তো আমি কতক্ষণ শুট করলাম আর ওদের সাথে অনেক কথাই হলো আমার। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই মাছ কেটে ওদের কিন্তু অনেক ভালো ইনকাম হয়। তো মোটামুটি একটা ফ্যামিলি চলেও ওদের হচ্ছে ভালো একটা স্যালারি থাকে, মানে অন্যান্য জব করলে যে স্যালারিটা ওরা পেত সেটা থেকে অনেক ভালো নাকি তাদের আয় হয়। তো আসলে বাংলাদেশে প্রফেশনের অভাব নাই, যে যে প্রফেশনকে ভালোবাসে বা মনে করে এটা আমি করতে পারবো সেই সেই প্রফেশন নিয়েই কিন্তু ব্যস্ত, নয়তো একটা সময় মাছ কিন্তু এভাবে কখনোই কাটা হতো না। বড় মাছ কিনলে ঝুলিয়ে কানের নিচে দড়ি বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে আনা হতো, সেই দিন এখন আর নেই। কত বড় মাছ কিনলো সেটা আর বাসায় কেউ দেখে না। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন।